demand to make PRTC mandatory in government jobs. The All Tripura Unemployed Engineers Forum submitted a memorandum to the Chief Minister on Wednesday, June 21, with the demand that PRTC should be made mandatory in All Tripura Public Service Commission examination. আমরা এসেছি ত্রিপুরা আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার্স ফোরাম থেকে। অ্যাকচুয়ালি আমরা চাই যে পিআরটিসিটা ম্যান্ডেটরি করা হোক, প্রত্যেকটা টিপিএসসি যতগুলো এক্সাম কন্ডাক্ট করাচ্ছে সবগুলোতে যেন পিআরটিসি ম্যান্ডেটরি হোক। আর খুব শীঘ্রই আমাদের টিএস এক্সাম আমাদের মানে খুব কাছে এসে পড়েছে, ওইটাতে যেন মানে একটা ইফেক্টিভ ডিসিশন হোক, এর জন্য আমরা আজকে সেক্রেটারিয়েটে সিএম অফিসে অলরেডি একটা মেমোরেন্ডাম জমা করেছি। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে চেষ্টা করছি সিএম স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। তো যার কারণে আজকে আমরা একটা মেমোরেন্ডাম স্যারের অফিসে জমা দিয়ে এসেছি। তো হোপফুলি সিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেবে। আমরা যেহেতু আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার্স বা সব ত্রিপুরা যারাই বেকার রয়েছে ওদের ফেভারে একটা ডিসিশন নেবেন, এটাই আমার রিকোয়েস্ট সিএম স্যারের কাছে। এরপর আমরা এখানে এসেছি এই টিপিএসসিতে, সবার সাথে কথা বলেছি, মেমোরেন্ডাম অলরেডি আগে জমা দিয়েছি। তো চাই যে সবার ফেভারে যেন জিনিসটা হোক, টিপিএসসি মানে পিআরটিসিটা যেন ম্যান্ডেটরি হোক, এটাই আমাদের মানে সিএম স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে। আর স্যার অতি শীঘ্র যেন এটার উপর একটা পজিটিভ একটা ডিসিশন যেন নেক, যেভাবে এগ্রিকালচারের এক্সাম ক্যান্সেল করানো হয়েছে, যদি দরকার পড়ে আমাদেরটাও ক্যান্সেল করিয়ে যদি পিআরটিসিটা ম্যান্ডেটরি ফ্রেশ করে একটা মানে নোটিফিকেশান বের করে পিআরটিসি ম্যান্ডেটরি করে, তো ওইটাই আমাদের দাবি। মানে অসুবিধা হচ্ছে ওখানে বর্তমানে বেসিক্যালি কী হচ্ছে, দেখুন বাইরে থেকে যদি ক্যান্ডিডেটরা আসে, ঠিক আছে, ওদের কাছে হিউজ অপরচুনিটি আছে, ওদের কাছে হিউজ মানে রিসোর্স রয়েছে, ওরা ওদের যে মানে কোচিং সেন্টারগুলো যে রয়েছে ওরা খুব মানে খুব অ্যাডভান্স। ঠিক আছে, আমাদের ত্রিপুরাতে এমন কোনো কোচিং সেন্টার নেই যার কারণে আমরা খুবই পিছিয়ে রয়েছি। তো এর জন্য আমরা চাই যদি পিআরটিসি লাইক নর্থ ইস্টের যেমন অন্য স্টেট আসাম রয়েছে, হ্যাঁ মণিপুর রয়েছে, তারপরে সিকিম রয়েছে, তারপর মিজোরাম রয়েছে, ওদের স্টেটের মধ্যে পিআরটিসি ম্যান্ডেটরি এবং কি ডোমিসাইল পিআরটিসি ও ডোমিসাইল ম্যান্ডেটরি। ঠিক আছে, আমরা এটাই চাই যে আমাদের ত্রিপুরা স্টেট মানে একটা ইকোনমিক ব্যাকওয়ার্ড স্টেটের মধ্যেই পড়ে। ঠিক আছে, আর এখানে মানে প্রাইভেট জবের অপশানও খুব কম, তো আমরা শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরের উপরে একটু ভরসা করে রয়েছি। ওই জাতে যদি পিআরটিসিটাও যদি ম্যান্ডেটরি না হয় তাহলে আমাদের অবস্থা খুবই করুণ হয়ে যাবে। তো সিএম স্যারের কাছে এটাই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সব মিডিয়ার মানে মাধ্যমে, যে স্যার আমাদের বিষয়টা নিয়ে একটু গুরুত্বভাবে দেখুন আর একটা এফেক্টিভ ডিসিশন নিন আমাদের ফেভার। তোমাদের কতজন আছো? আমরা আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার্স মোর দেন 5,000, অ্যাবাভ 5,000। লাস্ট টিএস এক্সাম 2016 হয়েছিল, 15 অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল, 16 এক্সাম হয়েছে আর 17 ওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আজ 2022 অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে আর আজকে 23 গিয়ে এক্সাম হতে চলছে। তো পরীক্ষাটা 16 জুলাই প্রিলিমসের ডেট দেওয়া হয়েছে। তো যেহেতু ডেটটা এসে পড়েছে খুব কাছেই রয়েছে, তো এর জন্য একটা এফেক্টিভ ডিসিশন হোক সরকারের থেকে, গভর্নমেন্ট একটা এফেক্টিভ ডিসিশন নেক। আজকে সেক্রেটারি যার সঙ্গে দেখা করেছে তার সঙ্গে তুমি কী বলেছেন? সেক্রেটারিতে আমরা চিফ ইঞ্জিনিয়ার স্যারের সাথেও দেখা করেছি। চিফ ইঞ্জিনিয়ার স্যার রাজীব দেববর্মা স্যার বলেছেন যে যদি মানে আমাদের কাছে যদি কোনো কাগজ আসে আমরা এটা নিয়ে অবশ্যই চিন্তাধারণা করবো, কেননা দেখো তোমরা ফিউচার জেনারেশন, ঠিক আছে, আর তোমাদের যেন লাভ হয়, আনএমপ্লয়েড যারা স্টুডেন্ট রয়েছে ওদের যেন লাভ হয়, আমরা সবাই এটাই চাইবো। এইভাবে বলে কতজন আছে মানে বেকার? দেখুন এতদিন পরে যে রিক্রুটমেন্ট হচ্ছে মানে এস্টিমেটেড মোর দেন 5,000 স্টুডেন্ট আর বিআর আনএমপ্লয়েড ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মোর দেন 5,000। তো কতগুলো ডিপ্লোমা কলেজ রয়েছে, পোস্ট নিচ্ছে কয়জন? পোস্ট নিচ্ছে টোটাল 400, 200 ডিগ্রি 200 ডিপ্লোমা। জেনারেল ক্যাটাগরি যেটা বলছে আউট অফ স্টেটে যারা আসবে তারা সবাই জেনারেল ক্যাটাগরিতে এসেছে।